হে, ওয়েলকাম এভরিওয়ান। তোমরা দেখছো দ্য টেকনোম্যান, আমি অরূপ চলে এসেছি। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। পাবজি খেলা নিয়ে অনেকের কিন্তু সমস্যা আসছে বন্ধুরা, কারণ পাবজি কিন্তু একটা নতুন আপডেট নিয়ে চলেছে এবং এই লকডাউনে পাবজি ছাড়া কিন্তু সত্যি কারোরই চলছে না। পাবজি কিন্তু এমনই একটা ইম্পর্ট্যান্ট জিনিস হয়ে গেছে আমাদের লাইফে, যে পাবজি ছাড়া আমরা কিন্তু চলতেই পারি না। তবে সমস্যা একটাই, যে ডাউনলোড সাইজটা কিন্তু অত্যন্ত বড়, মানে 1.93 জিবির কিন্তু ডাউনলোড সাইজ। এবার আমাদের প্রবলেমটা এক জায়গাতেই, যে আমাদের যে আমরা প্ল্যানগুলো ইউজ করি সেক্ষেত্রে কিন্তু 1.5 জিবি মানে 1.5 জিবি ডাটা, এবং অনেকের ক্ষেত্রে 1 জিবি ডাটা এই প্ল্যান কিন্তু আমাদের ম্যাক্সিমাম থাকে, এবং কারো কারো ক্ষেত্রে 2 জিবি থাকে। তো সেক্ষেত্রে আমাদের ডাউনলোড করা নিয়ে কিন্তু একটা সমস্যা আসছেই, যে এত বড় একটা ফাইল ডাউনলোড করব। এখন অফিস টফিস অনেকেরই বন্ধ, তো সেক্ষেত্রে কিন্তু ওয়াইফাই পাওয়াটাও কিন্তু একটা মুশকিল হয়ে উঠেছে। আমি বুঝতে পারছি, আমার ক্ষেত্রেও একই ব্যাপারটা হয়েছে। তো সেক্ষেত্রে একটা সলিউশন তো বন্ধুরা আছেই, তো সেই সলিউশন নিয়ে আজকে আসি, যে পাবজি কী করে শেয়ার করে নেব। ডাউনলোড করার কোনো দরকার নেই, যদি কোনো বন্ধু পাবজি অলরেডি আপডেটটা দিয়ে থাকে তো সেক্ষেত্রে তার কাছ থেকে কিন্তু আমরা পাবজিটা নিয়ে নিতে পারি, কোনো রকম সমস্যা হবে না। তো আজকে ভিডিওতে কিন্তু সেই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখতে থাকো। ওকে ফ্রেন্ডস, তো এক্ষেত্রে যদি তোমরা নতুন পাবজি নিতে চাও তাহলে তো আনইনস্টল করার কোনো ব্যাপার থাকবে না, তোমরা সরাসরি যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে তোমরা শেয়ার করে নিয়ে নেবে। তবে যদি তোমরা অলরেডি পাবজি ইনস্টল করেছো এবং পাবজি খেলেছো এবং এখন পাবজি যে নতুন আপডেট আছে সেই আপডেটটা নিতে চাইছো, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা তো প্রথমেই যেটা করতে হবে, পাবজি আনইনস্টল করতে হবে। তো মাথায় রাখতে হবে পাবজিকে কি আগে আনইনস্টল করব। তো আগে পাবজিকে আনইনস্টল করে এবং ক্যাশেটাকে ডিলিট করে দিতে হবে। তো সেক্ষেত্রে আগে পাবজিকে আনইনস্টল করার পরে আমাদের কিন্তু শেয়ার ইট অপশনটা অন করে নিতে হবে। তো বন্ধুরা আমরা কিন্তু এবার শেয়ার ইটটা অন করি এবং শেয়ার ইটের মাধ্যমে কিন্তু আজকে ভিডিওটি আমি দেখাবো। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করবো, যদি ভিডিওটি এতটুকু তোমাদের উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, এবং আমাদের এই চ্যানেল দ্য টেকনোম্যানকে অবশ্যই সাবস্ক্রাইব করে হোক, কারণ আমি এরকম ধরনের নতুন নতুন ভিডিও নিয়ে কিন্তু সবসময় আসতে থাকি। তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করছি। তো প্রথমে আমি কোন ফাইলটা শেয়ার করব, তো বন্ধু জানা উচিত, মানে যে তোমাকে দেবে তার কিন্তু জানা উচিত যে কোন ফাইলটা শেয়ার করা উচিত। তো সেক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি যে কোন ফাইলটা ঠিক শেয়ার হবে। তো বন্ধুরা এখানে আমি চলে আসছি অ্যান্ড্রয়েড থেকে, আমি অলরেডি এই কাজটা করে নিয়েছি। তো সেক্ষেত্রে একদম লাস্টের যে অপশনটা টেনসেন্ট বলে যে একটা আমরা দেখতে পাচ্ছি, টেনসেন্ট বলে কিন্তু একটা ফোল্ডার রয়েছে, যে এই লাইনে কিন্তু একদম তোমরা দেখো যে শেষের ফোল্ডারটা, এই টেনসেন্ট ডট আইজি কম ডট টেনসেন্ট ডট আইজি এই ফোল্ডারটা কিন্তু শেয়ার করতে হবে। এবং শেয়ার করার পরে কিন্তু আর একটা ফাইল শেয়ার করতে হবে, সেটাও কিন্তু আমি শেয়ারিট থেকে দেখিয়ে দিচ্ছি, এবং সেই ফাইলটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট ফাইল। তো সেক্ষেত্রে আমি সরাসরি এবার চলে যাব শেয়ারিটে, তো এবং সেখান থেকে দেখিয়ে দেবো যে কী কোন কোন ফাইলটা শেয়ার করতে হবে। তো বন্ধুরা আমি চলে এসেছি সরাসরি শেয়ারিটে, এবং সেখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন ফাইল দুটো কিন্তু তোমাদেরকে শেয়ার করতে হবে। তো সেক্ষেত্রে পাবজি মোবাইল বলে যে ফাইলটা আমরা দেখতে পাচ্ছি, 49.6 MB একটা ফাইল, এটা ওপেন বলে একটা বাটন আসছে, মানে এটাকে কিন্তু আমরা শেয়ার করব। এবং যে ফাইলটা আমি একটু আগে দেখালাম ফাইল ম্যানেজার থেকে, 1.63 জিবি টোটাল ফোল্ডারটা ধরে কিন্তু কপি করব। মাথায় রাখতে হবে টোটাল ফোল্ডারটা ধরে কপি করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু এই দুটো ফোল্ডার কিন্তু আমরা বন্ধুদের থেকে, মানে যার থেকে নেওয়ার তার থেকে নিয়ে নেবো, মানে যে আপডেট করেছে পাবজিটাকে। তো বন্ধুরা এই দুটো ফাইল নেওয়ার পরে কিন্তু পাবজি মোবাইল বলে এটা কিন্তু একটা অ্যাপ, এই অ্যাপটাকে কিন্তু ইনস্টল করবো, শুধুমাত্র এটাকে ইনস্টল করার আছে। এবং ইনস্টল করার পরে কিন্তু আমরা এই শেয়ারিট থেকে কিন্তু সরাসরি বেরিয়ে যাবো। বন্ধুরা এই অ্যাপটা ইনস্টল করার পরে কিন্তু আমাকে সরাসরি চলে যেতে হবে শেয়ারিটে। শেয়ারিট থেকে কিন্তু এই 1.63 জিবির যে টেনসেন্ট বলে যে ফাইলটা, এই ফাইলটাকে কিন্তু মুভ করাতে হবে। সেক্ষেত্রে আমি দেখিয়ে দিচ্ছি ফাইলটাকে মুভ কী করে করাতে হবে। তো আমি চলে এসেছি সরাসরি আমার ফাইল ম্যানেজারে। তো বন্ধুরা এখান থেকে কিন্তু আমরা ফোন স্টোরেজে চলে যাব, যার যেখানে স্টোরেজ রয়েছে, তোমরা সবাই জানো যে এখানে কিন্তু সমস্ত কিছু ফোল্ডার থাকে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু শেয়ারিট থেকে নিয়েছি তাই জন্য ফোল্ডারটা শেয়ারিট হবে। মাথায় রাখতে হবে আমরা কিন্তু শেয়ারিট থেকে এই অ্যাপটা শেয়ার করেছি, তাই জন্য কিন্তু শেয়ারিটে থাকবে। যদি কেউ জেন্ডার থেকে করো বা আরও যদি ট্রান্সফার করার যত রকম অ্যাপ আছে, শেয়ারমি আছে, রিয়েলমি শেয়ার আছে, তো সেক্ষেত্রে যে যেখান থেকে করেছো সে সেই ফোল্ডারে কিন্তু পেয়ে যাবে। ওকে ফ্রেন্ডস, তো আমরা সরাসরি তাই চলে যাবো শেয়ারিট ফোল্ডারে। তো শেয়ারিট ফোল্ডারটা আমি কিন্তু আমার স্মার্টফোন থেকে খুঁজে নেবো। তো আমরা এখানে পেয়ে গেছি শেয়ারিট ফোল্ডারটা, এবং এই শেয়ারিট ফোল্ডারে এসে কিন্তু আমরা অ্যাপ বলে একটা পেয়ে যাচ্ছি। এখানে অ্যাপ বলে যে ফোল্ডারটা, এই অ্যাপটা কিন্তু যেটা আমরা 49.6 MB, যদি আমরা এটা শেয়ারিট থেকে ইনস্টল করি তাহলে ভালো, যদি না করি তাহলে এখান থেকে তোমরা ইনস্টল করে নিও। এবং এখানে কিন্তু একদম লাস্টে যে ভিডিওস বলে লাস্ট একটা ফোল্ডার রয়েছে, তার নিচেই কিন্তু ওই টেনসেন্ট বলে ফোল্ডারটা এখানে থাকবে। মাথায় রাখতে হবে আমরা যে 1.63 জিবি যে ফোল্ডারটা নিয়েছি, এই ফোল্ডারটা কিন্তু এই ভিডিওসের নিচে, মানে সবার লাস্টে কিন্তু এই ফোল্ডারটা থাকবে।
আমি যেহেতু অলরেডি এই ফোল্ডারটা শেয়ার করে নিয়েছি, মানে মুভ করিয়ে নিয়েছি, তাই এখানে নেই। তোমাদের কিন্তু এই শেয়ার, এটা নেওয়ার পর কিন্তু তোমরা এখানেই পাবে, যেরকম ভিডিওস বলে ফোল্ডারটা রয়েছে, পিকচার্স বলে আছে, তো সেরকমই কিন্তু টেনসেন্ট বলে যে ফাইলটা আমি দেখালাম সেই ফাইলটা কিন্তু এখানে থাকবে। সেটাকে শুধুমাত্র, যেরকম আমি ভিডিওসটা কপি করছি, সেটাকে শুধুমাত্র কপি করে শুধু মুভ করতে হবে। এবং যখনই আমি দেখিয়ে দিচ্ছি যে মুভ বলে অপশনটা আসবে, এখানে আমি যদি সিলেক্ট করি, এখানে মুভ বলে একটা অপশন আমি দেখতে পাচ্ছি নিচে, এই মুভ বলে যে অপশনটা আছে, মুভ বলে অপশনটা কিন্তু মুভ করাবো। এবার মুভ করাতে গেলে কোথায় করাতে হবে, অ্যান্ড্রয়েড বলে যে ফোল্ডারটা রয়েছে এই ফোল্ডারে এসে কিন্তু আমাকে চলে যেতে হবে ওবিবি বলে একটা ফোল্ডার আছে, আমরা দেখতে পাচ্ছি 1 2 3 চার নাম্বার যে ফোল্ডারটা ওবিবি, এই ওবিবি বলে ফোল্ডারে কিন্তু এসে আমাকে এটা পেস্ট করতে হবে। তো বন্ধুরা, আমি ইতিমধ্যে কিন্তু পেস্ট করে দিয়েছি, তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিন্তু পেস্ট করেছি। এবং এখানে com.tencent.ig যেই ফাইলটা আমরা 1.63 GB যে টোটাল ফোল্ডারটা, এটা কিন্তু আমরা শেয়ারিট থেকে কপি করে কিন্তু এই ফোল্ডারে কিন্তু কপি করবো, ব্যাস, আর কিন্তু কিছু করার নেই। তো বন্ধুরা, আমরা কিন্তু এখানে এই ফাইলটাকে কিন্তু কপি করব। আমি অ্যাজ এন এক্সাম্পলের জন্য আমি ভিডিও ফাইলটা ওখান থেকে কপি করলাম, কিন্তু তোমাদের যেটাই বললাম যে শেয়ারিট বলে ওই ফোল্ডারে কিন্তু তোমরা টেনসেন্ট বলে ওই ফোল্ডারটা তোমরা পেয়ে যাবে। তো আমরা একবার দেখিয়ে দিচ্ছি যে টেনসেন্ট বলে যে ফোল্ডারটা রয়েছে, ওই টেনসেন্ট বলে ফোল্ডারে কিন্তু কি আছে। তো আমরা সরাসরি অ্যান্ড্রয়েডে চলে যাচ্ছি, ওখান থেকে ওবিবি চলে যাচ্ছি, এবং টেনসেন্টে যখন ক্লিক করছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে 1.63 GB একটা ফাইল কিন্তু এখানে দেখাচ্ছে। বন্ধুরা, এই মুভ করার পরে কিন্তু আর কোনো কাজ নেই, ব্যাস, তোমাদের কাজ শেষ। এবার সরাসরি কিন্তু আমরা পাবজি খুলে নিলেই কিন্তু পাবজি কিন্তু স্টার্ট হয়ে যাবে, আর কোনো সমস্যা নেই। তো আমি এখানে দেখতেই পাচ্ছি পাবজির লোগোটা, এবং আমি এখানে কিন্তু পাবজিটাকে ক্লিক করবো, এবং অবশ্যই তোমরা দেখে নিতে পারছো যে পাবজি কিন্তু স্টার্ট হয়ে গেছে। ওকে ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ পাবজি কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি, এবং কোনো রকম ডাউনলোড করার অপশন কিন্তু আমাকে বললো না, সরাসরি কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি তোমাদের উপকার এসেছে, ভিডিও ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করতে ভুলো না, এবং আমাদের এই চ্যানেলটা টেকনোম্যানকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমরা এরকম ধরনের নতুন নতুন ভিডিও কিন্তু সবসময় আসে থাকি। তো বন্ধুরা, ভিডিও কিন্তু শেষ করছি, অবশ্যই তোমাদের দেখাবো নেক্সট ভিডিও।